মতিঝিলে অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হল ভ্রূক্ষেপ নিয়ে। ব্যস্ত নগরী ঢাকাতে অতি গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল। এই এলাকার ব্যাংক কলোনিতে 10তলা ভূতল আবাসিক ভবন এ মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র। মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হয়েছে গত 25 জুলাই 2017, কিন্তু ভবন মালিকদের নেই কোনো ভ্রূক্ষেপ। ভবনে থাকা এই যন্ত্রগুলোর মেয়াদ শেষ হয়েছে 2 বছর। অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটলে কোনো কাজই আসবে না এই অগ্নি নির্বাপক যন্ত্র। অপ্রিয় হলেও সত্যি, গত কয়েক মাসে ঢাকা শহরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে বিশাল দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছে। ঢাকা শহরে এরকম বহু ভবন রয়েছে যেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধে নেই কোনো ব্যবস্থা। ভিডিওটি গত 20 জুন সকাল 10টায় amarmp.com এর একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দি করেন। এ বিষয়ে ঢাকা 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন এর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।